আইপিএল 2023 এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবেন জসপ্রীত বুমরা। সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন না জসপ্রীত বুমরা। যতটা ভাবা হয়েছিল তার থেকেও চোট গুরুতর বুমরার। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড মনস্থির করে ফেলেছে বুমরাকে একেবারে এবছরের 50 ওভারের বিশ্বকাপ অথবা এশিয়া কাপ থেকে খেলানোর। তবে মোট মিলিয়ে যাই হোক, আপাতত দীর্ঘ সময়ের জন্য বুমরা মাঠের বাইরেই থাকবেন। 29 বছর বয়সে ভারতীয় ক্রিকেটার দেশের হয়ে শেষবার খেলেছিলেন 2022 সালের সেপ্টেম্বর মাসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির সূত্রের দাবি, চলতি বর্ডার গাভাস্কার ট্রফির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও বুমরাকে খেলানো হবে না। এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল আহমেদাবাদে এই পেশারকে একেবারে এবারের আইপিএল থেকে ব্যবহার করা হবে। চেষ্টা চলবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর। এরপর পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। তারা এখনই কোনোরকম তাড়াহুড়ো করছেন না বুমরাকে ফেরানোর ব্যাপারে। আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী জসপ্রীত বুমরা। তালিকায় প্রথম স্থানে আছেন লাসিত মালিঙ্গা। 2013 সালে আইপিএল অভিষেক হয় বুমরার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। 145টা উইকেট নিয়েছিলেন তিনি 7.40 ইকোনমি রেটে। এই তালিকার প্রথম স্থানে আছেন লাসিত মালিঙ্গা, তিনি নিয়েছেন 170টি উইকেট। 29 বছর বয়সে ভারতীয় ক্রিকেটার, মুম্বাই ইন্ডিয়ান্সের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। 2019 সালের আইপিএল ফাইনালে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 4 ওভার বোলিং করে 14 রান খরচ করে 2টি উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালে আম্বাতি রায়ডু এবং ডোয়েন ব্রাভোর উইকেট নেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স 149 রান ডিফেন্ড করতে নেমে 1 রানে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে। তারকাই ভারতীয় পেসার তারও 2 মরশুম আগে টুর্নামেন্টে নির্ণায়ক ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ফ্র্যাঞ্চাইজি চায় তিনি আইপিএল 2023-এর আগে ফিট হয়ে উঠুন। বুমরা ফিট হয়ে উঠলে জোফরা আর্চার এবং ঝাই রিচার্ডসনের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের মিলিত পেস বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠবে। ইদানিং 2023-এর আসন্ন আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 31শে মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার দলবল নিয়ে তার মেন্টর মহেন্দ্র সিং ধোনির মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী 28শে মে রবিবার। 16তম আইপিএলে মোট 74টা ম্যাচ খেলা হবে। 2022 সালের আইপিএলেও একই সংখ্যক ম্যাচ খেলা হয়েছিল। 21শে মে শেষ হবে লিগ পর্বের খেলা। 23শে মে থেকে শুরু হবে প্লে অফের ম্যাচ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লে গ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।